এসেছি আমরা রিপন স্ট্রিট, এই দোকানটার প্রমোশন মানে কালকে ওপেনিং হয়েছে এই দোকানটা, তাই গরমে আগে চলে গেলাম ভিতরে, ভিতরে গিয়ে একটু ঠান্ডাতে হাওয়া খেলাম, তারপর দেখা শুরু করলাম এখানের কি কি জিনিসপত্র আছে। এখানে পাওয়া যায় তোমাদের পাকিস্তানি চুড়িদার, কিন্তু আমার চোখ গেল এটাই, এটা আসলে কি জিনিসের ভিতরে আদৌ কিছু পড়ার আছে না নেই আমি ওটাই ভেবে আমি অবাক, এটা কি। তারপর আমি দেখা শুরু করলাম আরো চুড়িদার, আমি কিন্তু দেখছিলাম কিন্তু আমার মনে হলো আমার তো আর বউ নেই, আমি তো গিফট করতে পারবো না, দেখে কি লাভ। পর কালকে আকাশদের দিল্লি যাওয়ার ছিল একটা ইভেন্টে, সৌরভ গাঙ্গুলির কিছু একটা ইভেন্ট ছিল, কিন্তু আমার পাস জোগাড় হয়নি তাই আমি যেতে পারবো না, আমার মন খুবই খারাপ ছিল। কিন্তু হঠাৎ করে আকাশের কাছে ফোন আসলো যে কাল আসছে অজয় দেবগন। তারপর আমি আকাশকে বললাম দিল্লি যেতে পারবো না, তো কি হয়েছে আমার সাথে অজয় দেবগনের দেখা করা আমি জানি না, যদি যাই তোমরা দেখতে পাবে। তারপর বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য, তার সময় হয়ে গেছিল তাই ম্যাপ খুলে সোজা চলে গেলাম আমরা আঁকের রসের দোকানে। ওখানে আকাশ খেলো আঁকের রস আর আমি খুললাম রোজা, কিন্তু আমার চোখ গেল ওই বাগনান গাড়িতে, এই সরি বাগম্যান গাড়ি ভালো মডিফাই করেছিল। তারপর আকাশ বললো ও একটা ব্যাট কিনবে, আমি বললাম তুই ব্যাট কেন, আমার কটা টুপি কেনার আছে আমি টুপি কিনে আসছি। তারপর গিয়ে দেখি যে ও এই ব্যাট কিনেছে, আমি বললাম এই ব্যাট কি কাজে লাগবে, ও বললো এতে সৌরভ গাঙ্গুলির অটোগ্রাফ নেবে, আমি তারপরে বুঝলাম। তারপর ওখান থেকে চলে গেলাম বাড়ি, আর তোমরা যদি এরকম ছোট ছোট মিনি ব্লগ প্রতিদিন দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, টাটা।